এ যেন পণ্য কেনাকাটার অনলাইন শপ তবে এই শপে একটিমাত্র পণ্য দিয়ে চলছে কেনাবেচা পণ্যটি হলো এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে দিনের পর দিন এভাবে প্রশ্ন বিক্রির প্রকাশ্য হাট চললেও প্রশাসন যেন নির্বিকার এবারের এসএসসি পরীক্ষা শুরুর পর থেকেই ফাঁসকৃত প্রশ্নের সঙ্গে একাধিক পরীক্ষার প্রশ্ন হুবহু মিলে যাওয়ার পর সমালোচনার ঝড় ওঠে সচেতন মহলে তবে শিক্ষাবিদরা বলছেন পরীক্ষা শুরুর কয়েক ঘন্টা আগে নয় বরং আরও আগেই ফাঁস হচ্ছে প্রশ্ন আর তার রোধে প্রয়োজন পরীক্ষার প্রশ্ন প্রণয়ন পদ্ধতির সংস্কার ও আধুনিকায়ন প্রশ্নপত্র অনেক আগে প্রণয়ন করা হয় অনেকগুলো মানুষ সেই প্রশ্নপত্র নানা সময়ে দেখতে পারে আমরা বরাবরই বলেছি প্রশ্নপত্র প্রণয়ন করব যেদিন পরীক্ষা হবে তার ঘন্টা আগে এবং সেই প্রশ্নপত্র আমরা বিভিন্ন কেন্দ্রে পাঠিয়ে দেব সফট কপি পাঠিয়ে দেব অনলাইন মাধ্যম ব্যবহারকারী প্রশ্ন ফাঁস চক্র আটকের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর উপর চাপালো ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এইটা টেকনিক্যাল বিষয় এটি বলার জন্য বেসিক্যালি আপনি পুলিশের সাথে কথা বলেন এই সূত্রগুলো যেগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলো যাতে বন্ধ করা যায় মানে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি এদিকে একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনার প্রভাব পড়েছে কোমল মতি পরীক্ষার্থীদের উপর অভিভাবকরা বলছেন পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলে এর ক্ষতিকর প্রভাব পড়বে শিক্ষার্থীদের উপর আগে যে মানে ছিল নিজের ভিতরে ওইটা তো প্রশ্নপত্র এরকম কিছু আর পরে থাকে না পরীক্ষাটা যদি দ্বিতীয়বার নেওয়া হয় আমাদের জন্য অনেক খারাপ হবে ওর মতো পরীক্ষাটা পায় পরীক্ষা দেয়নি এখন আবার পরীক্ষা দিতে গেলে নতুন করে একটা প্রস্তুতি নিতে হবে ওর উপর একটা চাপ সৃষ্টি হবে প্রশ্ন ফাঁসকারীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি নিয়ে কয়েকদিন নির্বিকার থাকার পর রোববার পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি যখন প্রশ্নবিদ্ধ করছে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঠিক তখন বাকি এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করাই সব থেকে বড় চ্যালেঞ্জ একই সাথে কোনো প্রকার অনিয়ম কিংবা দুর্নীতির আশ্রয় না নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ ও কাঙ্ক্ষিত ফলাফল অর্জনই পরীক্ষার্থীদের নৈতিক দায়িত্ব রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা